পৃথিবীর মায়া ছেড়ে চলে গেলেন শিলুগুড়ি কর্পোরেশনের তেইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা তৃণমূল কংগ্রেস নেতা কৃষ্ণচন্দ্র পাল তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন বুধবার শিলিগুড়ি এস এফ রোডে একটি বেসরকারি নার্সিংহোমে বিকেল চারটে উনচল্লিশ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই নার্সিংহোমে রাজনৈতিক রংগুলি শোকার্ত বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব ভিড় জমাতে শুরু করে বৃহস্পতিবার নার্সিংহোমে তার পার্থিব দেহ নিয়ে আসা হয় তার বাসভবনে সেখানে প্রিয় কাউন্সিলরকে শেষ শ্রদ্ধা ও শেষ দেখা দেখতে ভিড় জমান বাসিন্দারা সেখান থেকে তার দেহ নিয়ে যাওয়া হয় শিলিগুড়ি হাতিয়া ডাঙায় তার বাবার স্মৃতি বিরাজিত স্কুলে তারপর শিলিগুড়ি পৌর নিগম সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানান মেয়র অশোক ভট্টার সহ পৌর নিগমে অন্যান্য কর্মীরাও ছিলেন এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে তিনি যুক্ত ছিলেন সেখানেও তার দেহ নিয়ে যাওয়া হয় বিগত দিনে মন্ত্রী গৌতম দেবের তিনি সাথে ছিলেন শেষ যাত্রায় মন্ত্রীকে তার সাথে দেখা গেল তৃণমূল কার্যালয়ের প্রিয় নেতাকে শ্রেষ্ঠা জানান দলীয় কর্মী ও তার অনুগামীরা এরপর কিরণচন্দ্র শ্মশানে তার শেষকৃত সম্পন্ন হয়